করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের অর্থায়নে উজ্জেলা প্রাণীজ সম্পদ দপ্তরের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত 100 লিটার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে স্যানিটাইজার পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর সহ তৃণমূল জনসাধারণের মাঝে বিতরণ করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণীজ সম্পদ কর্মকর্তা ডাক্তার ABS সাইফুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডক্টর নুরে আলম। এ সময় পঙ্কজ বড়ুয়া বলে এই উদ্যোগ অব্যাহত থাকবে। সম্ভাবনা আশঙ্কা দেখা দিয়েছে, তো সেটা প্রতিরোধ করার জন্য আমাদের যেটা প্রয়োজন যে মানে হাইজিনটা মেনটেন করা, পরিচ্ছন্নতা, এবং সেজন্য ব্যক্তিগত এবং অফিস বা বাসায় যে যেখানে থাকি না কেন সেখানে আমাদের এই যে পরিচ্ছন্নতাটুকু অভিযান পরিচালনার জন্য এবং আশা কোম্পানির যে নির্দেশনা অনুসারে 30 সেকেন্ডের মধ্যে করোনা ভাইরাস সহ যত ভাইরাস এবং ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, মোল্ড আছে সব রকম জীবাণুকে সে অকার্যকর করবে।